পৃথিবীর ইতিহাসে সবচাইতে সুন্দর জায়গার নামটি যদি আপনাকে বলতে বলা হয়, তাহলে আপনি হয়তো আপনার দেখা সুন্দর জায়গাগুলোর নাম হুট করে বলে দিতে পারবেন। কিন্তু যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচাইতে রহস্যময় জায়গা বা দেশের নাম বলতে, তখন ইজিপ্ট সাম্রাজ্য বা মিশরীয় সভ্যতার কথা বলতেই হবে। বলা হয়ে থাকে মানব সভ্যতার ইতিহাসে মিশর এক রহস্যময় জায়গা, যেখানে রচিত হয়েছে অনেক রহস্যময় ঘটনার। আজকের এই ভিডিওতে মিশর রহস্যের কিছু অংশ নিয়ে জানানোর চেষ্টা করব। আজকালকার কথা নয়, ইতিহাসের পাতা উল্টে আমাদেরকে যেতে হবে 4000 বছর পূর্বে, কারণ আজকে থেকে 4000 বছর পূর্বে মিশরীয় সভ্যতার যাত্রা শুরু হয়। সে সময় তারা কিছু মনোমুগ্ধকর স্থাপনা তৈরি করেছিল, যা পরবর্তী সময়ে সমস্ত বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছিল। আকাশের তারার সাথে যোগসূত্র রেখে পিরামিড তৈরি, পিরামিডের ভেতরে ন্যাচারাল এসি, এই সমস্ত ঘটনাবলী বিজ্ঞানীদের ঘুমকে হারাম করে দিয়েছিল। আধুনিক বিজ্ঞানের যুগে এসে অত্যাধুনিক বিভিন্ন গ্যাজেট দিয়ে এসব পিরামিডের পরীক্ষা নিরীক্ষা করলেও এর কোনো রহস্যের জটই খুলতে পারেনি বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের কাছে এটা বিস্ময়কর ছিল যে কোনো ধরনের ভারী যন্ত্র ছাড়াই আজ থেকে 4000 বছর আগে কিভাবে মিশরীয়রা এসব পিরামিড তৈরি করেছিল। মিশরীয়দের তৈরি বিশাল আকারের এসব পিরামিড তৈরিতে যে পাথরের ব্লকগুলো ব্যবহার করা হতো, তার এক একটির ওজন প্রায় 2700 কিলোগ্রাম থেকে 70000 কিলোগ্রাম পর্যন্ত। কারো পক্ষে এই ব্লকগুলো উত্তোলন করা অসম্ভব, কিন্তু এরকম ওজনের প্রায় 28 লাখ ব্লক দিয়ে মিশরীয়রা পিরামিড তৈরি করেছে, যেখানে একটি ব্লকও অত্যাধুনিক মেশিন ছাড়া উত্তোলন সম্ভব নয়। সেখানে 4000 বছর আগে মিশরীয়রা কিভাবে বিশাল বিশাল এসব পিরামিড তৈরি করেছিল, এই প্রশ্নের উত্তর অনেকদিন ধরেই বিজ্ঞানীরা খুঁজে চলেছেন। যেহেতু 4 বছর আগে অত্যাধুনিক মেশিন ছিল না, তাহলে মিশরীয়রা কিভাবে এই পিরামিডগুলো তৈরি করেছিল, এর একটা উত্তর অবশ্য আছে, যে উত্তরটি একটি থিওরির উপরে দণ্ডায়মান, যে থিওরিকে বলা হয় ওরিয়ন কোরিলেশন থিওরি। এই থিওরি মতে মিশরের পিরামিডগুলোর নির্মাতা আসলে মিশরীয়রা নয়, এই থিওরি মতে পিরামিডগুলো তৈরি করেছে এলিয়েন। শুনে অবিশ্বাস বা হাস্যকর মনে হলেও এই থিওরিটি একেবারেই হাস্যরসের উপাদান নয়। তাহলে একটু খোলাসা করে বলা যাক, রাতের বেলা মিশরের পিরামিডগুলো দেখলে একটা বিশেষ দৃশ্য লক্ষ্য করা যায়, আর সেটি হলো আকাশের নির্দিষ্ট 3টি তারার সাথে শ্রেণীবদ্ধ অবস্থায় দেখা যায় পিরামিডগুলোকে। এই তারাগুলো হচ্ছে আল নিতাক, আল নীলাম এবং মিনথাক। রাতের বেলা এই 3টি তারার অবস্থান থাকে পিরামিডের ঠিক উপরে। এটিকে বিজ্ঞানীরা নাম দিয়েছেন ওরিয়ন কোরিলেশন থিওরি। এই থিওরি মতে ধারণা করা হয় আকাশের ওই 3টি তারায় বসবাস করে এলিয়েনরা, যারা আজ থেকে 4000 বছর আগে নেমে এসেছিল পৃথিবীতে। এলিয়েনদের সাথে ছিল অ্যাডভান্স টেকনোলজি, যা দিয়ে তারা বিশালাকারের সব ব্লক দিয়ে নিখুঁতভাবে এসব পিরামিড তৈরি করেছিল নিজেদের অস্তিত্ব জানান দেওয়ার জন্য। কিন্তু এই থিওরিকে অনেকেই অবিশ্বাস করেন। থিওরিটি অবিশ্বাস্য হলেও রাতের ওই 3টি তারার সাথে যে মিশরের পিরামিডের একটা সম্পর্ক আছে তা বিজ্ঞানীরাও স্বীকার করেছেন, কেননা এই 3টি তারার অবস্থান 3টি পিরামিডের ঠিক উপরেই থাকে সবসময়। মিশরীয়রা বিশ্বাস করতেন এই 3টি তারার সাথে সম্পর্ক রয়েছে পিরামিডের ভেতরে মমি করে রাখা তাদের রাজারানীর আত্মার সাথে। বিশ্বাস অবিশ্বাসের মধ্য দিয়ে আজও বিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে আছে এই পিরামিডগুলো। প্রাচীনতম পিরামিডের সমষ্টিকে গ্রেট পিরামিড বা বৃহত্তম পিরামিড নামে অভিহিত করা হয়। ফারাও কুফুর নামানুসারে এটির নামকরণ করা হয়েছিল, যিনি সম্ভবত পিরামিডটির অনুমোদন করেছিলেন। তিনি চতুর্থ রাজবংশের দ্বিতীয় রাজা ছিলেন। মধ্যবর্তী পিরামিডটি কাফরের জন্য নির্মিত হয়েছিল। ইনি ওই রাজবংশের 8 জন রাজার মধ্যে চতুর্থতম রাজা ছিলেন। ম্যানকোরের পিরামিড নামেও পরিচিত অন্তিম পিরামিডটি রাজবংশের 5ম রাজার নিমিত্তে তৈরি করা হয়েছিল। তবে তখনকার দিনে পিরামিডগুলি কিভাবে নির্মিত তা আজও অধরা রয়ে গেছে। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের তথ্য অনুযায়ী গ্রেট পিরামিড নির্মাণ করতে প্রায় 1 লক্ষ জন কর্মীদের
দীর্ঘ 20 বছর সময় লেগেছিল। তবে বিংশ শতাব্দীর শেষের দিকে উল্লেখযোগ্য প্রত্নতাত্ত্বিকরা একটি উপসংহারে উপনীত হন যে এটি 20,000 জন কর্মীদের দ্বারা নির্মিত হয়েছিল। 3টি পিরামিডই প্রাচীন ও মধ্যযুগীয় সময়ে বহু আক্রমণের সম্মুখীন হয়েছিল। মিশরীয় পিরামিডগুলোর আরেকটি রহস্য হচ্ছে এর ভিতরে নির্মিত টানেল বা সুড়ঙ্গপথ। এসব পিরামিডের মধ্যে রয়েছে অসংখ্য সুড়ঙ্গপথ। আদৌ কেন এই সুড়ঙ্গপথগুলো তৈরি করা হয়েছিল তার সঠিক উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। প্রথম দিকে বিশ্বাস করা হতো পিরামিডের ভেতরের সুড়ঙ্গপথগুলো মূলত পিরামিডে ভেন্টিলেশনের জন্য হয়তো তৈরি করা হয়েছে। কিন্তু পরবর্তীতে উৎসুক প্রত্নতাত্ত্বিকরা যখন একটি রোবটকে পিরামিডের ভেতরে পাঠালেন তখন এই তত্ত্বটিও ভুল প্রমাণিত হয়। অর্থাৎ পিরামিডগুলোর ভেতরে যে সুড়ঙ্গপথ তা কোনো ধরনের ভেন্টিলেশনের জন্য তৈরি করা হয়নি, কেননা এই সুড়ঙ্গপথগুলো কংক্রিট দিয়ে বিপরীত বন্ধ করা ছিল। তাহলে কিসের জন্য তৈরি করা হয়েছে এসব সুড়ঙ্গপথ? মিশরের পিরামিডগুলোর ভেতরে কতগুলো সুড়ঙ্গপথ বা চ্যাম্বার আছে কেউ সঠিক করে বলতে পারেনি। তবে এই নিয়ে যারা দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন তারা কিছু বিশেষ চ্যাম্বারকে আলাদা করেছেন, যেগুলো হলো কিংস চ্যাম্বার, কুইন্স চ্যাম্বার, বে চ্যাম্বার, বিগ বয়েট, স্মল বয়েট এবং গ্র্যান্ড গ্যালারি। বিশেষজ্ঞদের ধারণা পিরামিডের ভেতরে থাকা অনেকগুলো চ্যাম্বারের মধ্যে এই চ্যাম্বারগুলোর গুরুত্ব অনেক বেশি। পিরামিডের ভেতরের কিংস চ্যাম্বারে মিশরীয়রা মৃত রাজাকে রাখত। তারা বিশ্বাস করত কিংস চ্যাম্বারে মৃত রাজাকে রাখলে তার আত্মা খুব সহজেই আকাশের ওই 3টি তারার সাথে মিলিত হতে পারবেন। এর থেকেও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এই পিরামিডের ভেতরে অসংখ্য দরজা রয়েছে, যা থেকে অনুমান করা হয় যারা এই পিরামিডগুলো তৈরি করেছিলেন তারা হয়তো চাচ্ছিলেন না কেউ এই দরজার ভেতরে প্রবেশ করুক। যেহেতু এর ভেতরে কেউ প্রবেশ করতে পারেনি আর মিশরের সরকারও একটা সময় এর ভেতরে প্রবেশ নিষিদ্ধ করে দিলে, বিষয়গুলো অমীমাংসিতই রয়ে গেছে। ধারণা করা হয় এই পিরামিডের ভেতরে আরও অসংখ্য চ্যাম্বার রয়েছে যা এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। যেহেতু পিরামিডের গায়ে বিস্তারিত কিছু লেখা নেই তাই সাধারণভাবে মনে করা হতো মিশরীয়রা তাদের রাজারানীর মৃতদেহকে রাখার জন্য এসব পিরামিড তৈরি করেছিল। মিশরের মমির কথা জানে না এরকম মানুষ খুব কমই আছে। বলা হয়ে থাকে মিশরের যখন তাদের রাজারানী মারা যেতেন তখন তাদের মৃতদেহকে একটি বিশেষ প্রক্রিয়ায় মমিকরণ করে এটিকে পিরামিডের মধ্যে রাখা হতো। কিংস চ্যাম্বার এবং কুইন্স চ্যাম্বার এই দুটির কথা আগেই বলেছি। পিরামিডের মধ্যে নির্মিত এই দুটি চ্যাম্বারে মিশরীয়রা তাদের রাজারানীকে রাখতেন। এখন প্রশ্ন উঠতেই পারে, তাহলে কি পিরামিডের ভেতরে অনেক মমি বা মৃতদেহ রাখা রয়েছে? বিস্ময়কর ব্যাপার হলো মিশরীয়রা তাদের রাজারানীকে মমি করে পিরামিডের ভেতরে রাখলেও আজ পর্যন্ত পিরামিডের ভেতরে একটি মমিও পাওয়া যায়নি। পিরামিডের ভেতরে রাখা মমিগুলি অদৃশ্য হয়ে যাওয়ার এই রহস্য আজও কেউ বের করতে পারেনি। এদিকে পিরামিডের ভেতরে যেহেতু মমি পাওয়া যায়নি তাই বিজ্ঞানীরা এলিয়েনের বিষয়টিতেই জোর দিয়েছেন। বিজ্ঞানীরা বলেছেন হতেই পারে এটি এলিয়েনরা তাদের প্রয়োজনে তৈরি করেছিল। কিন্তু আসলেই কেন এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে আর কারাই বা এগুলো নির্মাণ করেছে তার যুক্তিযুক্ত উত্তর আজও পাওয়া যায়নি।